আচ্ছা কোনোদিন আপনি আপনার রোগী চিকিৎসা করাতে গিয়ে কোনো ডাক্তারের সাথে সত্যচিত্রের সিনেমা নিয়ে আড্ডা বেড়েছে কোনোদিন কোনো ডাক্তারের সাথে রাজনৈতিক মতবিরোধ হয়েছে আপনার বা এখন দেশের বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে কোনোদিন আলাপ আড্ডা আলোচনা তর্ক আপনার হয়েছে অথবা গভীর রাতে কোনোদিন রিজুদার সমগ্র নিয়ে আলোচনা হয়েছে বুদ্ধদেব গুহল লেখা আমার কিন্তু সেই সৌভাগ্য হয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তার সঙ্গে গত বেশ কয়েকদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে বিস্তারিত কনভার্সেশন হচ্ছে এবং সেটা একটা কোভিড রিলেটেড বা রোগ রিলেটেড নয় আমরা দুজনেই খুব পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করতে ভালোবাসি এবং আমরা পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করছি আমাদের পছন্দের ছবি পছন্দের গান মানে গতকালই আমাদের আলোচনা হচ্ছিল কিশোর কুমার নিয়ে আর ডি বর্মার নিয়ে আজকেও সকালবেলা আমাদের বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে আমার কিন্তু বেশ আনন্দ হয় মানে ডাক্তার বাবুদের এই পেশেন্ট ছাড়াও যে একটা অন্য দিক আছে সেটা জেনে আমি যার পরাই খুশি হই এবং আমার ভীষণ আনন্দ হয় বিদ্যান সজ্জর ব্যক্তিদের সঙ্গে আড্ডা দিতে আজ বি নেগেটিভ এপিসোড নেলেভেন্ এপিসোডে আমার গেস্ট হচ্ছেন অপোলো ক্ল্যানিক্যাল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডার্মাটোলজি তার সঙ্গে অনারের ডিরেক্টর উইসডাম তার সঙ্গে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ডোমাটোলজির ভাইস প্রেসিডেন্ট ডক্টর কৌশিক লাহিরি ডক্টর লাহিরি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু দ্য শো আপনি এক্ষুনি পেশেন্ট দেখা শেষ করলেন এবং পেশেন্ট দেখা শেষ করে বোধহয় আপনি নিঃশ্বাসও নিতে পারেননি তার মধ্যে আপনাকে রেডি হয়ে লাইভে আসতে হয়েছে তো তার জন্য আমি আন্তরিকভাবে ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে থ্যাংক ইউ অগ্নি থ্যাঙ্ক ইউ ফর ইনভাইটিং মি সো ডক্টর লাহিড়ির সঙ্গে যেটা আমি বললাম যে কোভিড 19 বাদ দিয়ে আমার প্রচুর বিষয় আলোচনা হচ্ছে এবং আলোচনা করতে করতে জানতে পারলাম ডক্টর লাহিরি অত্যন্ত ভালো আবৃত্তি করেন তো এইরকম লাইভে শুরু আমরা কোনোদিন করিনি আমরা সবসময় খুব সিরিয়াস বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি যে কোভিড নাইনটিন ওয়েজ টু প্রিভেন্টেড লাংসে কিরকম ইম্প্যাক্ট পড়ছে পোস্ট কোভিড কে আজকের লাইফটা যদি একটু অন্যরকম ভাবে শুরু হয় আপনার গলায় একজন ডাক্তার বাবুর গলায় একটা আবৃত্তি দিয়ে যদি শুরু হয় দেখো এটা আমি জানি না তোমার যারা এত লক্ষ লক্ষ কোটি কোটি যারা তোমার ভিউ বা তারা কিভাবে নেবেন তবে বলছো যখন তুমি কদিন ধরেই বলছো সেভাবেই শুরু করা যাক এখন লাইভ কথাটার মধ্যেও তো একটা লাইফের ব্যাপার থাকেই আহ চলো আমরা সেভাবেই আনি কবিতাটা খুব পুরনো ছোট্ট একটা অংশ পড়ছি খুব তোমারও প্রিয় কবি আমারও প্রিয় কবি পূর্ণেন্দু পত্রী হঠাৎ সেদিন চোখে পড়ে গেল লাইনগুলো লাইনগুলো এরকম নন্দিনী আমার খুব ভয় করে বড় ভয় করে কোনো একদিন বুঝি জ্বর হবে দরজা জ্বালান ভাঙা জ্বর তুষার পাতের মতো আগুনের ঢল নেমে এসে নিঃশব্দে দখল করে নেবে এই শরীরের শহর বন্দর বালিশের ওয়ারের টোপ ছিঁড়ে ফেলা তুলো এখন হয়েছে মেঘ উড়োহাস সাদা কবুতর সেইভাবে জ্বর এসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে অন্য কোনো ভুমণ্ডলে নন্দিনী আমাকে খুব ভয় করে বড় ভয় করে এটা কথোপকথন আটত্রিশে পূর্ণন্দপত্রী লিখেছিলেন প্রায় তিরিশ বছর আগে আমরা যখন কলেজে পড়ি তা এই যে গত দেড় বছর ধরে যে ভয়ের আবহ সারা পৃথিবীকে ঘিরে ধরেছে না তুমি যখন আমাকে বললে না একটা কবিতা পড়তে আমার কিন্তু প্রথমে এইটার কথা কেন জানি না মনে হলো তা একটু সেইটা দিয়েই শুরু করলাম ঠিক আছে এর পরের পনেরো কুড়ি মিনিট আমার নাম হচ্ছে ভ্যাকসিনানন্দ আমি এমন একজন মানুষ আমি এমন একজন মানুষ যার ভ্যাকসিন নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং আমি পূর্ণেন্দু পত্রিকা আবৃত্তির মতোই বলতে চাই যে আমারও খুব ভয় করে তো আজকের আমি লাইফটার হেডিং এ লিখেছিউট কোভিড নাইনটিন ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে বিতর্ক রয়েছে ভ্যাকসিন নিয়ে কনফিউশন রয়েছে এবং আমার মনে হয় আপনি সবচেয়ে ভালো সোর্স অফ ইনফরমেশন আমার কাছে মানে ডাক্তার বাবুদের থেকে বেশি অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন এই মুহূর্তে সমাজে আর কেউ নেই ভ্যাকসিন নিয়ে যাবতীয় যে কনফিউশন আমরা দূর করি পরে দশ পনেরো মিনিটে আমরা চেষ্টা করি ছোটখাটো একটা সামারি করতে সেই জিনিসগুলো আর আপনাদেরও বলছি যারা যারা লাইফটা দেখছেন ভ্যাকসিন সংক্রান্ত বা ডার্মাটোলজি সংক্রান্ত ডার্মাটোলজি অ্যান্ড কোভিড নাইন্টিন সংক্রান্ত এরকম যদি কোনো প্রশ্ন আপনার থাকে প্লিজ ডু নট হেজিটেট কমেন্ট সেকশনে আমাদের জানান আমরা চেষ্টা করবো যত সম্ভব বেশি প্রশ্ন নিতে একটা জিনিস আগে থেকে বলে দিচ্ছি বাবু মাথায় খুশকি হচ্ছে কি করব এগুলো বলবেন না এগুলোর জন্য মানে এর আগে থেকে বলে দিলাম কারণ উনি প্র্যাকটিস করেন উনি একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার সো মানে ইউ ডু আন্ডারস্ট্যান্ড রাইট দিস ইজ হাউ হি আনসে লিভিং সো ইয়া শুরু করা যাক ভ্যাকসিন আনন্দর প্রথম প্রশ্ন ডাক্তারবাবু আমার 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 না প্রচন্ড ওই অ্যালার্জি ধাত আছে মানে এই সিজন চেঞ্জে আমার তো আমি কি পারবো ভ্যাকসিন নিতে মানে আমার অ্যালার্জি হচ্ছে আমি পারবো ভ্যাকসিন নিতে দেখো তোমার নাম যদি ভ্যাকসিন আনন্দ হয় তাহলে তো আনন্দ ভ্যাকসিন নেওয়া উচিত তোমার এবার আমার উত্তরটা সব ক্ষেত্রে একই সেটা হচ্ছে আমি সবাইকে মজা করে বলি আমি একটা লেখায় লিখে ফেলেছিলাম তারপরে তুমিও সেটা শেয়ার করেছিলে সেটা হচ্ছে আপনার অ্যালার্জি চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি যাই থাকুক সেটা সামলে দেওয়া যাবে কিন্তু কোভিড অনেক বড় সমস্যা দয়া করে ভ্যাকসিনটা নিন এটা মানে মানে একেবারে মন্ত্রের মতো এটা আমি বলছি এটা নিয়ে আমাদের ডাক্তারি মহলেও অনেকের সঙ্গে কথা হয়েছে ব্যাপারটা এতটা সিম্পল না মানে ডাক্তারদের আমাদের একটা ব্যাপার আছে কি আমরা খুব ছোট ছোট শব্দে বলতে পারি না আর খুব সিম্পল করে কথা বলতে গেলে আবার আমাদের বন্ধু বান্ধবরা অনেকে বুড়ো কুচকন আর কি পরিষ্কার ভাবে জেনে রাখা ভালো যে ধরো তোমার এই ভ্যাকসিন আনন্দের কথাই বলছি তোমার আগে স্কিনের উপর কোনো একটা ওষুধের অ্যালার্জি হয়েছিল ধরো সেটা সালফার ড্রাগস হতে পারে একটা পেনিসিলিন বা অ্যাম্পেসিলিন বা বা তোমার ধরো ব্যথা কমার একটা কোনো ওষুধ খেয়েছিলে বা মেট্রোজিল বা কুনোলোনস তার থেকে তোমার কিন্তু অ্যালার্জি হয়েছিল তুমি সেটার কথা বলছো যে ডাক্তার আমার অ্যালার্জি হয়েছিল এই ধরনের কোন চুলকানি দানা ফুসকুরি আমবাতের সঙ্গে এই টিকের কোনো সম্পর্ক নেই মানে এইটা একটা নিশ্চিন্ত ভাবে তোমাকে আমি এটা বলতে পারি বা অনেকে আবার জিজ্ঞাসা করে যে ডাক্তার ও আমার ডিমে অ্যালার্জি আছে বা চিংড়ি মাছে বেগুনি আমি এটাই আপনাকে আমি এটাই জিজ্ঞেস আমার ডাক্তারবাবু আমার বেগুন খেলে মুখের রং বেগুনি হয়ে যাচ্ছে আমি কি পারবো ভ্যাকসিন নিতে আমার অ্যালার্জি বেগুনে অ্যালার্জি আছে হ্যাঁ বেগুন ভাজি আমি ভালোবাসি কিন্তু টোটচুল করে কিন্তু পাকা কলা বেগুন চিংড়ি মাছ এইগুলো থেকেও যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু তুমি টিকে নিতে পারবে মানে তবে তুমি ধরো অ্যালার্জি টেস্ট করিয়েছো এই অ্যালার্জি টেস্ট জিনিসটা আমি খুব একটা পক্ষপাতী নই তোমাকে চুপি বলে রাখি কিন্তু এই অ্যালার্জি টেস্টে ধরো তোমার ডজন তিনেক জিনিস তোমাকে এড়িয়ে চলতে বলে দিয়েছেন সেই অ্যালার্জি স্পেশালিস্ট কিন্তু তাও নিশ্চিন্তে তুমি টিকে নিতে পারবে তোমার ভ্যাকসিন ধরো তুমি নিলে নেওয়ার পর তোমার কোনো চুলকানি বেরোলো বা ফুসকুড়ি বেরোলো বা আর আম্বাত বেরোলো তাহলে কোনো ওষুধ তুমি ডাক্তারের পরামর্শে তুমি খেতে পারো তবে তার জন্য ভ্যাকসিন থেকে দূরে চলে গিয়ে দাঁড়িয়ে থাকা আমার বাবা ভ্যাকসিন দিলে গায়ে অ্যালার্জি বেরিয়ে যাবে এইটা না একেবারে বোকামি একজন ভিউর একটা প্রশ্ন করেছেন আমি তার নামটা রাখছি কমেন্ট সেকশনে অনেকেই দেখতে পাবেন তিনি জিজ্ঞেস করেছেন কোভিড ভ্যাকসিন দিলে ভালো হবে না ভালো হবে না কোভিড ভ্যাকসিন দিলে ভালো হবে না বলেই আজ ডক্টর কৌশিক ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইন দ্য সিটি রাইট নাও আমি তো রাত ঘন্টা সময় চেয়েছি এটা এই এই কারণের জন্যই আমরা এই লাইফটা করছি যে কোভিড ভ্যাকসিন দিলে ভালো হবে না আখানে খুব অমঙ্গল হবে আমরা তাই জন্য এই লাইফটা করছি যে এটা একটা প্রশ্ন যে কোভিড ভ্যাকসিন দিলে ভালো হবে এটা একটা প্রশ্ন দেখো একটা জিনিস হচ্ছে এটা বিজ্ঞানের একটা আশীর্বাদের মতো আমরা পৃথিবী থেকে আগে পোলিও আমরা তাড়িয়েছি আমরা স্মল পৃথিবী থেকে দূর করেছি এরকম অনেকগুলো অসুখ আমরা টিকের মাধ্যমে বা ভ্যাকসিনের মাধ্যমে দূর করা হয়েছে সেই ভ্যাকসিনগুলো তৈরি করতে অনেকগুলো দশক অনেকগুলো অনেক সময় শতাব্দী লেগে গেছে কিন্তু এই প্রথম ওনার প্রশ্নটাকে আমি গুরুত্ব দিয়ে বলছি প্রথম ওনার কেন এটা নিয়ে একটা হেজিটেন্সি হচ্ছে কেন আতঙ্ক হচ্ছে তার কারণ দুদিন আগে আমি কোভিড এর নামই জানতাম না মশাই এই দেড় বছর আগে ডাক্তাররাই নাম জানতো না তার আবার একটা ভ্যাকসিন চলে এলো একটা না প্রায় হাফ ডজন এক ডজন সারা পৃথিবীর বহু বহু জায়গায় নানারকম রকম ইন দ্য পাইপ লাইন ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে তাই জন্য সাধারণ মানুষ কেন চিকিৎসক মহলেও এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে তার কারণ ভ্যাকসিনগুলো সবকটা প্রোটোকল মেনে বেরিয়েছে তো এই ভ্যাকসিনগুলো যতগুলো ফেজ হয়ে আসার কথা সেগুলো হয়ে বেরিয়েছে তো তাই জন্য ওনার একটা হত চিন্তা আছে কিন্তু তাও বলবো যেগুলো এই এমার্জেন্সি একটা ইউটিলাইজেশন অথরাইজেশন হচ্ছে সেগুলো মেনে বিভিন্ন দেশ বা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেগুলো করছেন আমাদের দেশে আইসিএমআর বা সরকার থেকে বা ওদের দেশে সিডিসি থেকে অবশ্যই সেই ভ্যাকসিনগুলো নেবেন কারণ এই মুহূর্তে আমাদের দেশে কত লোক ভ্যাকসিন নিয়েছে জানেন আমাদের দেশে আজকে চব্বিশ কোটি ষাট লক্ষ পঁচাশি হাজার ছশো ঊনপঞ্চাশ জন আমি যখন কথা বলছি আমাদের চোদ্দ পার্সেন্ট লোক প্রথম ডোজটা পেয়ে গেছেন আর ফুললি ভ্যাকসিনেটেড হয়েছেন থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট খুব একটা আসার কথা নয় দেখ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিরাট জনসংখ্যার মানুষ অলরেডি ভ্যাকসিন পেয়ে গেছেন ইউকে তো তাই অন্যান্য দেশেও তাই ওদের জনসংখ্যা কম কিন্তু আমাদের ভ্যাকসিনেশনটা একমাত্র উপায় এটার বিরুদ্ধে লড়ার জন্য ওই কোভিড প্রোটোকলগুলো ছাড়া গত বছর সেটা ছিল না এই বছর আমাদের হাতে ভ্যাকসিন অস্ত্রটা এসে গেছে অবশ্যই নেবেন ভ্যাকসিনটা আহ পুষ্পক সাহা যিনি জিজ্ঞেস করছেন পোস্ট ভ্যাকসিন সাইড এফেক্ট হিসেবে ব্লাড ক্লট হতে পারে কি হ্যাঁ এটাও একটা খুব ভালো প্রশ্ন সেটা হচ্ছে কিছু কিছু ভ্যাকসিন যেটা এই অ্যাস্ট্রোজেনিকা বা এই যে কোভিশিল্ড আমাদের দেশে যেটা চলছে বা অক্সফোর্ড ভ্যাকসিন সেটা ইউরোপে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ধরো কোটি মানুষ মানুষ নিলেন তার মধ্যে জন বা মানুষের ব্লাড ক্লট ধরা পড়লো এখন সেটা কি ওই এক কোটি মানুষ যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রেই হয়েছে না অন্য মানুষ এক কোটি মানুষ যারা ভ্যাকসিন নেয় নিন তাদেরও পনেরো জনের ব্লাড ক্লট হয়েছে একটা চিকিৎসা বিজ্ঞানে একটা কোনো উপসংহারে পৌঁছতে হলে আমাদের অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয় যে আমরা ধরেই একটা কিছু নিলাম হবে না কিন্তু মানে সেটা একেবারে বিচার করতে হয় অনেকগুলো জিনিসের সেই চট করে একটা ছাপ মেরে দেওয়াটা উচিত না এই ভ্যাকসিনটা নিয়ে এই চিন্তাটা ছিল এই এই ওষুধগুলো খেলে খেতে পারবো না আমার আমি রক্ত তরল করার ওষুধ খাচ্ছি খেতে পারবো না সেই পর্যায়গুলো এখন আমরা পেরিয়ে এসেছি তাই জন্য আপনি আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন আপনাকে যিনি ওষুধ দেন বা আপনার যদি ক্লটিং এর ব্যাপার আগে থেকে থাকে তারপরে আপনি ভ্যাকসিনটা নিন এবং নিশ্চিন্তে নিন এবার ভ্যাকসিন আনন্দের কথায় ফেরত যাই ডাক্তারবাবু বলছি আমার বাবার সুগার প্রেশারের একটু সমস্যা রয়েছে মানে উনি সিনিয়র সিটিজেন প্লাস সুগার ওনাকে কি ভ্যাকসিন দেওয়া উচিত হবে নাকি রিস্কি দেখো ভ্যাকসিন আনন্দ তোমাকে একটা কথা বলি উনি অবশ্যই নিতে পারবেন মানে যে কোনো একটা ভ্যাকসিন সবকটি নিরাপদ এবং কার্যকারী আর আরেকটা কথা হচ্ছে উনি তো গুরুজন মানুষ বয়স্ক মানুষ তাদের তো টিকাকরণ শুরু হয়ে গেছে মার্চের এক তারিখ থেকে তা এতদিন ওনার টিকা তুমি দাওনি কেন যিনি বয়বৃদ্ধ যার হাই ব্লাড প্রেশার আছে বা ব্লাড সুগার আছে বা অন্য কোন কোমরবিডিটি আছে কোমরবিডিটি কথাটা এখন মোটামুটি সবাই আমরা জেনে গেছি হ্যাঁ তা সেই কোমরবিডিটি যার আছে তার কিন্তু আগে টিকা নেওয়া উচিত কেন উচিত কোভিড হলে বিপদের সম্ভাবনা তার বেশি একজন মানুষ যার কিডনির অসুবিধা আছে যার ব্লাড সুগার আছে ব্লাড আছে বা স্থূলতা আছে অন্য কোনো সমস্যা আছে বয়স্ক মানুষ কোভিড হলে তিনি হাসপাতালে ভর্তি হওয়া বা ভেন্টিলেটরে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে ভ্যাকসিন তো তাকে আগে নেওয়া উচিত এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার তাই জন্য অবশ্যই কালকে সকালে তুমি চেষ্টা করো যে কোথায় ভ্যাকসিন নেওয়া যায় বাবার আমার একটা সমস্যা আছে নিজেরাই বলি ছোটবেলা একবার ওই ইঞ্জেকশন দেওয়ার সময় আমি একটা বমি টমি হয়ে একটা চলে গেছিলাম তো এই ভ্যাকসিনও তো ইঞ্জেকশন তো সেটা কি নেওয়া উচিত হবে যে এতক্ষণে তুমি না একটা বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছো মানে সত্যি ভালো প্রশ্ন এই প্রশ্নটা কারো যদি কোনো ওষুধে বা ইঞ্জেকশন নেওয়ার পরে এই শখ এই ব্যাপারটার হিস্ট্রি থাকে আমরা আমাদের ভাষায় সেটাকে বলি অ্যানাফাইল্যাক্সিস মানে শ্বাসকষ্ট হলো গায়ে র্যাশ বেরিয়ে গেল বমির ভাব হলো বা ব্লাড প্রেশার হঠাৎ ফল করে গেল এই জাতীয় প্রতিক্রিয়া যদি কারো হয়ে থাকে সেটা কোনো ওষুধ থেকে বা কোনো খাবার থেকে বা কোনো ইনজেকশন নেওয়া থেকে সেটা কিন্তু মারাত্মক সেই অ্যানাফাইল্যাক্সিস যদি হিস্ট্রি ডেফিনেটলি পাওয়া যায় বা কারো স্টিভেন জনসন সিনড্রোম এটা একটা আবার বলছি ডাক্তারদের আবার সব বড় বড় নাম আর বিচ্ছিন্ন অভ্যেস আছে আমি খুব চেষ্টা করছি সেই নামগুলো না আনার বা টক্সিক হেভিটারমাল নেক্রোলাইসিস বলতে বলতে একটা বলে ফেললাম। এই এসজে স্টেন এই জাতীয় কোনো ভয়ঙ্কর ড্রাগ র‍্যাশের যদি হিস্ট্রি থাকে তবে সেই সমস্ত মানুষদের বলবো যে তোমার ধরো বাড়ির হাউজিং এর কমপ্লেক্সে এখন যেটা হচ্ছে এবং আমরা খুব চাইছিলাম ডাক্তাররা বাড়ির হাউজিং কমপ্লেক্সে চিকিৎসিকা দাও হচ্ছে খুব ভালো হচ্ছে। কিন্তু এই মানুষদের সেটা হয়তো উচিত হবে না বা ধরো পুরসভার বড় অফিসে নাও গিয়ে কিন্তু তোমার যদি এই ব্যাপারটা হয়ে থাকে তুমি যেটা বললে শখের ব্যাপারটা তাহলে তোমার ক্ষেত্রে আমি বলবো হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তুমি ভ্যাকসিনটা নাও এবং সেখানে তার কারণ কি সেখানে একটা ইমার্জেন্সিটা সামলানোর ব্যবস্থা আছে মানে তোমার যদি ইঞ্জেকশন নিয়ে তুমি আবার শখে যাও তাহলে সেটা ডাক্তাররা সামলা দিতে পারবেন ভ্যাকসিন নেওয়ার আগে কর্তব্যরত যিনি চিকিৎসক তিনি জানি খুব ব্যস্ত থাকবেন তিনি হয়তো বিরক্ত হবেন তাও তাকে গিয়ে ডাক্তব ও ডাক্তার মানে তিন চারবার বলে 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 তার মাথায় ঢুকিয়ে দেবে যে আমার কিন্তু একবার শখ হয়েছিল এই ব্যাপারটা বলে তারপরে ভ্যাকসিনটা নেবে তারপরে তিনি তো তা আছেননি এবং ভ্যাকসিন নেওয়ার পর যদি কিছু হয় ওরা সামলে দেবেন কিন্তু এটা কোটিতে একজন এটা এটা খুব সহজ ব্যাপার নয় যে হঠাৎ করে হবে আরে ডাক্তারবাবু আপনি তো স্কিল স্পেশালিস্ট ডোমাটোলজিস্ট এবার এই আমার এই পাশের বাড়িতে না ওই এই কাকুর মেয়ের ওই আমবাতের সমস্যা বুঝলেন তুই চাকা চাকা বেরোচ্ছে এবার গত সপ্তাহে কোভিড রিপোর্ট পজিটিভ এসছে তো এইটা কি কোভিড এর সিমটম মানে এই চাকা চাকা বেরোলে ভ্যাকসিন নেওয়া যায় শোনো এটা খুব ভালো প্রশ্ন এই গত সপ্তাহের আগের সপ্তাহে চেম্বারে একজন নার্স দিদিমণি একটি বাচ্চা মেয়ে ঢুকেছে তার সাথে তার মা এবং সেই মেয়েটি সারা গা চুলকাচ্ছে আম্বাত হয়েছে আমি দু একটা প্রশ্নের মধ্যেই আগে জিজ্ঞাসা করলাম যে কি করেন তো বললো যে আমি হাসপাতালে নার্সের কাজ করি আমি বললাম যে তুমি আর্টিফিশিয়াল করেছো মা তো আতঙ্কে লাফিয়ে উঠলেন না ডাকব জ্বর নেই কাশি নেই সর্দি নেই আমি তো আপনার কাছে এসেছি আম্বাতের জন্য আনলাম যে সব বুঝলাম আপনি একটা আর্টিফিশিয়াল করে নিন আমি আজকে ওষুধ দিচ্ছি আর্টিফিশিয়াল পরে পরের দিন তারা একেবারে খোলাপ্স করে যাওয়ার মতো কান্নাকাটিকে ফোন করেছেন পজিটিভ চিন্তা কিছু নেই কোভিড এমন একটা অসুখ জানো তো আমরা দেড় বছর আগে কোভিড নামটা তো জানতাম না অস্বীকার করার কোনো উপায় নেই করোনা আমরা মানে তিরিশ বছর আগে যখন ছাত্র ছিলাম করোনা আমরা শুনেছি করোনা ভাইরাস ডেফিনেটলি করোনা সার্স করোনা ভাইরাস মানে মিডল করোনা ভাইরাস এগুলো আমরা সবই জেনে এসেছি কিন্তু কোভিড এই যে সার্স কোভ টু গত বছর জানুয়ারি মাসের তিরিশ তারিখে যখন প্রথম হলো ভারতবর্ষে তার আগে আমরা তো খুব শুনিনি মানে মানুষের দোষ দিতে লাভ ডাক্তার শুনিনি তারপরে আমরা গত দেড় বছর ধরে আস্তে আস্তে এগুলো নিয়ে জানছি একটা সময় ধরো আমার বাবারা যখন পড়াশোনা করেছেন তখন বলা হতো যে সিফিলিস সিফিলিস ক্যান মানে একটা যৌন রোগ সেটা কোনো রকমের অসুখের মতো মানে ভাবে প্রেজেন্ট করতে পারে তারপরে একটা সময় হলো ডায়াবেটিস ক্যান এখন যেটা বলা হচ্ছে কোভিড ক্যান ডিজিজ একজন মানুষ সে স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হলো কি সে তার মাথা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলো ঠিক সেরকমই তার গায়ে তকে তুমি যেটা বললে তোমার সেটা বা কারো হামের মতো লাল 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 দাগ সারা গায়ে জ্বর নেই তার সাথে সেটা হতে পারে বা ছোট ছোট জল দানা প্যাপিলো একটা ইরাপশন সেটা হতে পারে বা কারো চিকেন পক্সের মতো জল বসন্তের মতো লক্ষণ তবে বিলেতে বা ইউরোপ থেকে প্রথম যখন এলো রিপোর্টগুলো ওই ইতালি তিতালি থেকে ওরা যেগুলো পাচ্ছিল সেটা আমাদের দেশে শীতকালে দেখবি চিল ব্লেন হয় তুমি শীতকালে একটু ছোটনাগপুরে বেড়াতে গেলে বা দার্জিলিং জলপাইগুড়ি গেলে হাত চুলকে ফুলে যায় অনেক সময় বা মা মাসিমা যারা একটু ঠান্ডা জল নিয়ে কাজ করেন গ্রামে তাদেরও দেখবে হাত ফুলে যায় এই জিনিসটা হঠাৎ গরমকালে শুরু হয়ে গেল চিল ব্লেনের মতো হঠাৎ আঙুলগুলো ফুলে চুলকাতে শুরু করলো এই জিনিসটাও কিন্তু আমরা কোভিড এর লক্ষণ বলে মনে করছি এছাড়া তলায় রক্তপাত মানে ছোট ছোট বা রক্ত ভাস্কুলাইটিস খুব তবে প্রথমে যেটা বললাম আমবাত বা সারা গায়ে র্যাশ বেরোনো স্কিন র‍্যাশ গুড়ি গুড়ি লালদানা যথেষ্ট পাচ্ছি এইসব বলে তো আপনি আমার মনে ভয় হয় যদি মশা একটা কামড়ায় সেখানেও তো লালদা হয়ে যায় কি করে বুঝবো সেটা কোভিড না আমাকে ফোন করে নিও তাহলেই হবে হ্যাঁ তাহলে ঠিক আছে এই ভরসাটা যখন দিচ্ছেন তাহলে ঠিক আছে কিন্তু ডাক্তারবাবু একটা জিনিস বলুন মানে কোভিড নাইনটিন হলেই হাসপাতাল যেতে হবে মানে যেদিন পজিটিভ হলো সেদিন যেতে হবে না না একদমই না দেখো কোভিড নাইনটিনের একটা সব থেকে বড় স্বস্তিদায়ক ব্যাপার কি জানো সেটা হচ্ছে নব্বই পঁচানব্বই শতাংশ মানুষই কিন্তু বাড়িতে থেকেই ভালো হয়ে উঠছেন মানে এক পার্সেন্ট থেকে এক দশমিক দুই বা চার পার্সেন্ট লোক তারা মারা যাচ্ছেন তার মানে কি আটানব্বই নিরানব্বই শতাংশ লোক তো ভালো থাকছেন এ পর্যন্ত সারা পৃথিবীর কথাই যদি আমরা ধরি যে আচ্ছা ভারতের কথাই মানে আমাদের প্রায় তিন কোটি না হলে দু কোটি তিরানব্বই লক্ষ মানুষ আজ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মারা গেছেন তিন লক্ষ ছত্রিশ হাজার তেষট্টি হাজার তার মানে রিকভার করেছেন দু কোটি আটাত্তর লক্ষ তার মানে বুঝতেই পারছি এরা হাসপাতালে সবাইকে যেতেও হয়নি হাসপাতালে যেতে হয় পাঁচ শতাংশ মানুষকে খুব বেশি হলে পাঁচ থেকে সাত শতাংশ মানুষকে নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ তো বাড়িতেই থাকেন তাদের কিছুই করতে হয় না এবং সেটাই খুব জরুরি যে আমরা বোঝা যে আমার বাড়িতে একজন কারো জ্বর হলো বা পেটের গণ গণ্ডগোল হলো বা কোভিডের অন্যান্য সিমটম যেগুলো আমরা এখন জেনে গেছি নাক বন্ধ হওয়া বা তার স্মেল পাচ্ছে না তখন কখন সেই মানুষটিকে আমরা হাসপাতালে নিয়ে যাব এবং কখন আমরা বলবো যে বাড়িতে দেখো আজ পর্যন্ত জেনে গেছি সেটা হচ্ছে গা ব্যথা হওয়া দুর্বলতা কাশি নাক দিয়ে জল পড়া চোখ লাল হয়ে যাওয়া পেটের গন্ডগোল হওয়া এইগুলো কোভিডের সিমটম বা গায়ে র্যাশ বেরোনো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম কাছাকাছি কোনো কারো কোভিড যদি পজিটিভ হয়ে থাকে জ্বর আসা এই যে জিনিসগুলো হলো তখন আমরা যেটা দেখতে হবে বাড়িতে প্রাথমিকভাবে যেটা দেখতে হবে একটা থার্মোমিটার আছে কিনা একটা পাল অক্সিমিটার আছে কিনা এই পাল অক্সিমিটারটাও কজনের বাড়িতে থাকতো থাকতো না থার্মোমিটার থাকতো সকলের বাড়িতে পাল অক্সিমিটার দিয়ে আমরা কি দেখতে বলি সেটা হচ্ছে চুরানব্বই শতাংশের তলায় যেন এসপিও বা অক্সিজেন স্যাচুরেশনটা না নামে যদি নামে তাহলে আপনি অন্তত উবুর হয়ে শুয়ে থাকুন আধ ঘন্টা যেটা প্রোনিং অ্যাওয়েক প্রোনিং আমরা বলি অথবা পাঁচ মিনিট হাঁটুন বাড়িতে হেঁটে যদি দেখেন সেটা আরো কমছে তাহলে আপনাকে হাসপাতালে যেতে হবে বা যদি দেখেন বেড়ে যাচ্ছে ফাইন যদি দেখেন উবুর হয়ে শুয়ে আপনার সার্চুরেশনটা বেড়ে গেল বাড়িতেই থাকুন কিন্তু কখনোই চুরানব্বই শতাংশের তলায় নেমে যাচ্ছে আস্তে আস্তে আপনার আস্তে আস্তে একটু নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে তখন কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই আমাদের আইসিএমআর থেকে যে প্রোটোকল আছে মাইল মডারেট সিভিয়ার সেইটার প্রথম কথা মানুষকে তো আমরা পালস দেখে একজন গ্রামের মানুষকে আমরা বলতে পারি না যে আপনি তার আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস চোদ্দ থেকে আঠেরো হওয়া সেটা চব্বিশের বেশি হচ্ছে কিনা এই সমস্ত করে মানুষকে কনফিউজ করে ভয় পাই যে লাভ নেই যেটা করতে পারেন সে মানুষটার নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে কিনা তার অক্সিজেন স্যাচুরেশনটা মাত্র তো এক মিনিট লাগে সেটা কমে যাচ্ছে কিনা নব্বইয়ের তলায় চলে যাচ্ছে কিনা আর তার সাথে জ্বরটা কমছে না শ্বাসকষ্ট কাশি হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি এই ব্যাপারটা আচ্ছা ডাক্তার এই নিউজ পেপারের রিপোর্ট অনেকেই পাচ্ছি কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না মানে এই সেকেন্ড ওয়েভ কি অ্যাকচুয়ালি কমছে অবশ্যই দেখো আমাদের সেকেন্ড ওয়েভ যেটা সেটা কিন্তু একটা ভয়ঙ্কর যেটা আমরা গত বছর বলছিলাম সুনামি তখন অনেক অনেকের চোখ কপালে উঠেছিল প্রথম হলো কবে আমাদের দেশে যদি মনে করে দেখো তিরিশে জানুয়ারি দু সাল এবার সেখান থেকে বাড়তে বাড়তে সেটা গত বছরই ষোলোই সেপ্টেম্বর নাগাদ আটানব্বই হাজারে পৌঁছে গেছিল প্রত্যেক দিনে ভারতবর্ষের কথা বলছি অন্যান্য দেশ ভারতবর্ষকে ছাপিয়ে বেরিয়ে গেল দুখানা তিনখানা ওয়েভ হয়ে গেল আমরা নিশ্চিন্তে তার আমাদের সেই আগে লকডাউন টকডাউন হয়ে গেছিল লকডাউন কমে যাওয়ার পরে আমাদের ওয়েভটা শুরু হলো উঠল ধীরে সুস্থে মন্দাক্রান্ত নামলো ডিসেম্বর জানুয়ারিতে আমরা ভাবলাম একদম সব ঠিকঠাক আর হবে টবে না ডাক্তারবাবুরা চিকিৎসা বিজ্ঞানীরা চিৎকার করে গলা ফাটাচ্ছেন যে বাবা তোমরা কথা শোনো এইটা কিন্তু ইতিহাস বলছে না স্প্যানিশ ফ্লুতে কিন্তু দ্বিতীয় তৃতীয় ওয়েব এসেছিল বহু লোক মারা গেছিল দ্বিতীয় ওয়েবে কেউ আমাদের কথা শুনলো শুনলো না কি হলো সারা পৃথিবী আমাদের দেশের কথা বলছি সব খুলে গেল ভোট শুরু হলো কি ওই সব নানা রকমের মেলা গঙ্গা মেলা সব শুরু হয়ে গেল কুমো মেলা তা তার ফলে যেটা হলো যেটা আমরা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে সেকেন্ড ওয়েব আর সেকেন্ড ওয়েব এলো কিভাবে প্রথম ওয়েব দেখো ভেবে সেই জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর ন মাস ধরে উঠতে সময় লেগেছিল এবং আরো চার মাস ধরে নেমেছে সেকেন্ড ওয়েবটা চোখের সামনে এই যে ভোটটা হলো তার ঠিক সেই সময় থেকে বাড়তে শুরু করলো এবং চার থেকে আট সপ্তাহের মধ্যে সেটা পিকে চলে গেল আহ বোধ হয় মে সেটা আমাদের দেশে চার লাখ চোদ্দ হাজারে পৌঁছে গেল পার ডে কেস আগেরটা ছিল শুশুনিয়া পাহাড় এটা পৌঁছে গেলাম একেবারে দার্জিলিং এর উপরে সেইখান থেকে আবার খুব তাড়াতাড়ি নেমেও গেলাম নেমে গেলাম কেন তার কারণ কোভিড প্রোটোকলটা আমরা তো বললে কথা শুনিন আমাদের মানাতে হলো স্বনিয়ন্ত্রণ বলা হচ্ছে না ওই আহ তথাকথিত কোর্ট অ্যান্ড কোর্ট লকডাউন কিন্তু স্বনিয়ন্ত্রণ সেটা গত পনেরো দিন কুড়ি দিন ধরে সারা ভারতের ছিয়াত্তর থেকে আশি শতাংশ জায়গা এখনো কিন্তু লকডাউন তাই জন্য পুরো জিনিসটাই কমে এলো আমরা যদি সতর্ক না হই এবং আমরা যদি আবার আমাদের আগের জীবনে ফিরে যাই তৃতীয় আসাটা অস্বাভাবিক নয় কিন্তু একটা জিনিস বড় কথা আমাদের হাতে এখন বড় একটা অস্ত্র সেটা হচ্ছে ভ্যাকসিন যে জিনিসটা দিয়ে তুমি অনুষ্ঠানটা শুরু করেছিলে সেই ভ্যাকসিনে যদি ফিরে যায় সারা পৃথিবী কিন্তু এই ভ্যাকসিনকে অবলম্বন করে দ্বিতীয় ওয়েভটা কেবা তৃতীয় ওয়েভটাকে একবারে দমি দিতে পেরেছে সেটা ইংল্যান্ডই বলও সেটা ইউএসএই বলও সেটা ইতালি বলও স্পেন বলও সমস্ত দেশ তাদের হয়তো জনসংখ্যা কম ভারতবর্ষ একটা অসম লড়াই লড়ছে আমরা গরীব দেশ কিন্তু এই কয়েক মাসের মধ্যে কল্পনা করা যায় যে আমরা 25 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে দিতে পেরেছি এবং পঞ্চাশ কোটি ষাট কোটিতেও আমরা পৌঁছে যাবো অবশ্যই আমাদের হবে এটা কিন্তু ভীষণ জরুরি না হলে আমাদের সত্যি মানে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না এবার যদি সিরিয়াস হই একটু যে এই ভ্যাকসিন স্টেটাসটা কি মানে আর উই গিভিং এনাফ ডোজেস বা লোকজন কি শত প্রণোদিত ভাবে এগিয়ে আসছেন ভ্যাকসিন নিতে অন দিস দেখো এটা একটা খুব দুঃখজনক ব্যাপার গত বছর যখন সমস্যাটা এইটুকু ছিল তখন মানুষের মধ্যে আতঙ্কটা এত বড় ছিল প্রথম ওয়েভের কথা বলছি এই বছর সমস্যাটা যখন মাথার উপর দিয়ে মতো বয়ে যাচ্ছে তখনও মানুষ ব্লিসফুলি আন এবং মনে হচ্ছে যে এটা অন্য কোনো দেশে হচ্ছে অন্য কোনো জায়গায় হচ্ছে এবং আমাদের এখানে হবে টবে না আমরা মানে নিশ্চিন্তে থুতনাস্ক কানাস্ক কপালাস্ক মাস্কটাকে নাকটা না ঢেকে নানা রকম জায়গায় সব আমরা পড়ি আহ ঘুরে বেড়াচ্ছি বাজার করছি আজকেই আমাদের শপিং করতে হবে আজকেই আমাদের খেতে যেতে হবে সমস্ত রকম আজকেই ভোটটা করতে হবে আজকেই আমাদের কুম্ভ মেলায় তিনটে ডুব দিতে হবে এইসব করেছি তাই জন্য বুঝতে পারছো মানুষ কিন্তু সচেতন ছিল না এইবার এটার জন্য এবং ভ্যাকসিনের যে ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিন যখন এলো ভারতে তখন সবাই বাড়িতে বসেছিল যখন ফেব্রুয়ারি জানুয়ারি ষোলো তারিখ থেকে শুরু হলো তখন কিন্তু কেউ ভ্যাকসিন নিতে ইন্টারেস্টেড ছিল না যখন ওয়েভটা শুরু হলো তখন মানুষ সেন্টারে গিয়ে দেখলো শেষ হতে শুরু করেছে এটা একটা খুব দুঃখজনক ব্যাপার ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ভ্যাকসিন তৈরি করে আমরা নিশ্চিন্ত ছিলাম আমাদের দেশে ভ্যাকসিনটা নিয়ে সমস্যা হবে না কিন্তু কোনো কারণেই হোক ভ্যাকসিন পলিসি সারা পৃথিবীতে যেভাবে সেই দেশগুলো আগে থেকে সেগুলো ফোর্সি করে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করেছে আমাদের দেশে সেটা সম্ভব হয়নি এবং তার জন্য যখন মানুষ ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে আছড়ে পড়লো গিয়ে দেখলো ভ্যাকসিন নেই এবং তখন নানা রকমের যে জিনিস এখন আমরা দেখছি যে প্রথমে আমরা যারা চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কার আমরা চার সপ্তাহের গ্যাপে ভ্যাকসিন নিয়েছিলাম তারপরে বলা হলো ছ সপ্তাহের গ্যাপে তারপরে বলা হলো আট সপ্তাহের তারপরে সেটাকে বারো থেকে ষোলো সপ্তাহে এখন বিভিন্ন জায়গায় সোশ্যাল দেখছি বলা বলা হচ্ছে যে যে এরপর হবে হবে পরের জন্মে দ্বিতীয় ডোজটা দেওয়া যাতে তুমি সাত জন্ম ধরে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তো এইগুলো করা হচ্ছে কেন করার একটা কারণ হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশেও হয়েছে ইংল্যান্ডে ওরা প্রথম যেটা দেখলো যে আমাদের জনসংখ্যা পাঁচ দশমিক ছ কোটি আমরা একটা ডোজ দিয়ে যদি সবাইকে আমরা কভার করে ফেলতে পারি তাহলে আমরা ওরা শুরু করেছিল ডিসেম্বরে এবং তখন ওরা পিকে মানে পিকে চলছে ওদের হাসপাতালে জায়গা নেই রাস্তায় হাসপাতাল হাসপাতালগুলোর পাশে অ্যাম্বুলেন্সের মধ্যে ভেন্টিলেটারে চিকিৎসা হচ্ছে সেই সেই অবস্থা আমাদের দেশে হয়নি তখন ওদের শুরু হয় এবং ওরা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে প্রথম ডোজ দিয়ে পুরো জিনিসটাকে থামিয়ে দেয় ভারতবর্ষ সেটা করছে এবং ওই ইংল্যান্ডের ওই উদাহরণটা নিয়ে ইতালি সেটা সাকসেসফুলি করে যে বারো সপ্তাহ পরে আমরা সেকেন্ড ডোজ তখন যথেষ্ট সাপ্লাই নেই এবং সেটা করছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু সেন্টার থেকে দেখা যাচ্ছে যে প্রথম ভ্যাকসিন এবং প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে গ্যাপটা যদি চার সপ্তাহের থাকে তাহলে বাষট্টি শতাংশ আমরা কাভারেজ পাচ্ছি যদি সেটা ছ সপ্তাহ থাকে তাহলে সেটা আটাত্তর কাছে এখনো ষোলো সপ্তাহ পর্যন্ত গ্যাপ দিলে সেটা আরো বেশি প্রোটেকশন দেবে কিনা আমরা জানি না ল্যানসাইটের লাস্ট যে পেপারটা মার্চ মাসে এসছে সেটা বারো সপ্তাহ কোট করেছে তাই জন্য ষোলো সপ্তাহের ব্যাপারটা আমরা খুব কমফোর্টেবল নই এখনো পর্যন্ত ডাক্তার হিসেবে এটা আমরা বলতে পারি কারেক্ট প্রচুর প্রশ্ন আসছে ভ্যাকসিন নিয়ে সায়ন্তনী সেনগুপ্ত জিজ্ঞেস করছেন ক্যান উই টেক টু ডিফারেন্ট ভ্যাকসিন ফর টু ডোজেস এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজ হচ্ছে এবং মডার্ন ফাইজার ছাড়াও কোভিশিল্ড মানে যেটা ওখানে অ্যাস্ট্রোজেনিকার যে ভ্যাকসিন বিভিন্ন জায়গায় কম্বাইন করে দেওয়া হচ্ছে এবং একই রকম ভাবে যেহেতু কোভিড আক্রমণ করে না একটা মানুষের যে জিনিসগুলোকে প্রোটেক্ট করছে তোমার মডার্নার ভ্যাকসিন সেই জিনিসটাকে স্পুটনিক ভি করছে না এরকম যদি কম্বাইন করা যায় ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে আমরা প্রত্যেক বছরই একটা করে ভ্যাকসিন নিচ্ছি একশো বছর আগে যে স্প্যানিশ ফ্লু ছিল সেই স্প্যানিশ ফ্লু পাঁচ কোটি লোককে মেরেছিল এখন কেউ ভাবেও না এই স্প্যানিশ ফ্লুটা এখনো আছে এন্ডেমিক হয়ে থেকে গেছে সেটা হচ্ছে ওই আমাদের যেটা ইনফ্লুয়েঞ্জা এই ওষুধ খেলেও সাত দিনে সারে না খেলেও সাত দিনে সারে সেই জিনিসটাই কিন্তু কোভিডও তাই থেকে যাবে আজ থেকে একশো বছর পরেও থেকে যাবে হয়তো যেটা দেখা যাবে এই যে ফ্লু শট সারা পৃথিবীতে হয় আমাদের দেশেও যথেষ্ট জনপ্রিয় হচ্ছে কোভিডেরও প্রত্যেক বছর হয়তো একটা করে ভ্যাকসিন নেওয়ার ব্যাপার চালু হয়ে যাবে সেটা আমরাই আমাদের জীবদ্দশায় দেখবো বৈশাখী দাস জিজ্ঞেস করছেন পিসিওডি থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে এ পর্যন্ত ভারত সরকারের গাইডলাইনে যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে শুধু প্রেগনেন্ট মহিলারা ছাড়া যদিও বিদেশে প্রেগনেন্ট মহিলাদেরও ছাড় দেওয়া হয়েছে এবং উনিশে মে আইসিএমআর এর গাইডলাইনে বলে দেওয়া হয়েছে যারা ল্যাকটেটিং মহিলা যারা স্তন্যপান করাচ্ছেন বাচ্চাকে তারাও ভ্যাকসিন নিতে পারেন আর আঠেরো থেকে সবাই নিতে পারেন ভারতবর্ষে বারো থেকে আঠেরোর ওপর কাজ চলছে কোভ্যাক্সিনে এবং পৃথিবীর অন্যান্য যে ফাইজার তো অবশ্যই এসে গেছে এরপরে হয়তো ছ মাসের পর থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে আমাদের এই বছর শেষ হতে না হতেই সারা পৃথিবী জুড়েই তাই জন্য পিসিউডি থাকলে অবশ্যই নেবেন কারেক্ট পুষ্পক সাহা জিজ্ঞেস করছেন তিন দিন হলো ভ্যাকসিন নিয়েছি ইরেগুলার হার্টবিট আর সামান্য চেস্ট ভয়ের কিছু আছে না ভ্যাকসিন নেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে মিনি একটা ওই ভাইরাল ইনফেকশনের মতো হয় কারো একটু জ্বর হতে পারে কারো গা ব্যথা হতে পারে কারো পেটের গন্ডগোল হতে পারে ইরেগুলার হার্টবিট মানে আপনার হয়তো একটু একটু তাড়াতাড়ি হার্টবিট হচ্ছে একশোর ওপরে হয়ে যাচ্ছে দু তিন দিনের ব্যাপার কারো ছ সাত ঘন্টার মধ্যে শুরু হয় ছ সাত ঘন্টা পরে শেষ হয়ে যায় কারো একদিন পরে এই ভ্যাকসিন রিলেটেড সাইড এফেক্ট গুলো শুরু হয় এবং আরো একদিন দুদিন পর চলে যায় একদমই ঠিক হয়ে যাবে শুধু প্যারাসিটামলই লাগে আর কিছুই দরকার নেই ভয় কিছু নেই দিলীপ কুমার শাহ জিজ্ঞেস করছেন আমার পেসমেকার আছে ভ্যাকসিন নিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন আপনি আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলুন দেখতে হবে যে আপনি কোনো ওই ওয়ারফেরিন জাতীয় ওষুধ খাচ্ছেন কিনা আর যেগুলো রক্ত তরল করার করতে ব্যবহার করেন ডাক্তারবাবুরা সেক্ষেত্রে কিছু পরীক্ষা করে নেওয়া দরকার আছে আইএনআর বলে সেটাও যদি ওই তিনের সেগুলো একদম টেকনিক্যাল ব্যাপার তিনের উপরে থাকলে আপনার একটা বড় একটা ওইখানটায় রক্তপাত হতে পারে ভ্যাকসিনের জায়গা এছাড়া কিছু হয় না কিন্তু তাও আমি বলবো আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলে নিন নিশ্চিন্তে নিন নেওয়া উচিত আচ্ছা এটা একটা খুব ট্রিকি প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন মধুরিনা ঘোষ জিজ্ঞেস করছেন ফার্স্ট ডোজ নেওয়ার পর এক উইকের মধ্যে কোভিড হয়েছে সেকেন্ড ডোজ কবে নিতে পারবো হ্যাঁ ফার্স্ট ডোজের এক উইকের মধ্যে হতেই পারে তখন আমরা সেকেন্ড ডোজের 4 থেকে 3 থেকে 4 সপ্তাহ পরে তার যে ইমিউনিটি সেটা আমরা এক্সপেক্ট করি তো ফার্স্ট ডোজের পরে এক সপ্তাহ পরে তো ভ্যাকসিনের কোনো নম্বর কাটা গেল না ভ্যাকসিনের কোনো দোষ এতে কোভিড হওয়ার তিন মাস পরে নিতে পারেন ডাক্তারি বইয়ে যেগুলো লেখা আছে সেটা হচ্ছে চার সপ্তাহ পর থেকে আপনি নিতে পারেন ভয়ের কিছু নেই আর ভারত সরকার যেটা বলছেন সেটা হচ্ছে দেখুন আমাদের ওই ভ্যাকসিনের সাপ্লাইয়ের কথা ভেবেই বলা হচ্ছে আপনার যদি একবার হয়ে গিয়ে থাকে এই উনিশে মে আইসিএমআর এর গাইডলাইন সেটা হচ্ছে তিন মাস পর দেবেন আপনি নূপুর দাস বলছেন রিউমাটোর আর্থ্রাইটিস আছে লাস্ট বারো বছর ভ্যাকসিনেশন সম্ভব ভ্যাকসিন নিতে পারবো হ্যাঁ আছে রিমাটার আর্থারাইটিস শুধু আছে না তার সঙ্গে উনি নিশ্চয়ই কিছু ওষুধ খান এবং সেইটাই হচ্ছে প্রশ্ন যে আমি মানে আমি 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 খাই খাই কিছু ওষুধ যেগুলো খাই সেগুলো হচ্ছে ইমিউন মানে সেইগুলো হচ্ছে তোমার আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতাগুলোকে একটু চেঞ্জ করা হয় সেই ভ্যাকসিনগুলো নিলেও আপনি ভ্যাকসিন নিশ্চিন্তে নিতে পারেন আপনার বিপদের কোনো সম্ভাবনা নেই ব্যাপারটা হচ্ছে প্রয়োজনীয় প্রতিরোধটা গড়ে উঠতে একটু আপনার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়ে রাখা হয় যাতে অসুবিধা না হয় প্রতিরোধটা গড়ে উঠতে সময় লাগে কিন্তু আহ এছাড়া কোনো কিছু অসুবিধা হয় না কোনো কোনো আহ ট্রায়ালে কোনো কোনো স্টাডিতে ভ্যাকসিনের সপ্তাহটায় মিথো ওষুধটি বন্ধ রাখার কথা বলা হচ্ছে তবে আবার বলবো আপনাকে যে ডাক্তারবাবু দেখেন আপনার জন্য তার সঙ্গে কথা বলে নিন যদি মিথোট্রিক্স এর চলে হয়তো সেই সপ্তাহে উনি বন্ধ রাখতে বলবেন এছাড়া আর কিছু না কমেন্ট সেকশনের প্রচুর জিজ্ঞাসা আমরা নিলাম আমার একটা জিজ্ঞাসা আছে আমি দেখছি যে অনেকেই আহ ভ্যাকসিন নেওয়ার পর ডক্টর লাইরি অনেকেই মানে কোনো রিস্ক না নিয়ে একটা ক্যালপল খেয়ে নিচ্ছে সিক্স ফিফটি খেয়ে নিচ্ছে হাজার খেয়ে নিচ্ছে হয়তো কিছু হয়ও নি মানে নো ফিভার হাতে ব্যাথা কিছুই নেই কিন্তু অনেকেই ভ্যাকসিন নিয়েছি প্যারাসিটামল খেয়ে নিয়ে একটা চট করে মানে ইস দিস এট অল ফেয়ার না ভ্যাকসিন নেওয়ার আগে অনেকে অ্যান্টি এলার্জি খেয়ে দিচ্ছেন ফেয়ার আনফেয়ার বলে কিছু না খুব যে সায়েন্টিফিক বেসিস কিছু আছে তা না তারপরে আমরা বলি যে সুস্থ শরীরকে ব্যস্ত করার দরকার নেই যদি জ্বর আসে যদি গা ব্যথা হয় যদি কোনো অসুবিধা হয় ওষুধটা খাওয়াই ভালো মে কি টু সিম্পল

সেকেন্ড ওয়েভে যারা আইসিউ বেড জোগাড় করে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাড়ি বাড়ি পৌঁছে তাদের সবাইকে নিয়ে বলছি দে আর অল কোভিড ওয়ারিয়ার্স কিন্তু ডাক্তারদের ওপর নিগ্রহ এটা আমাদের দেশে নতুন কিছু নয় মানে আনফরচুনেটলি আমরা এমন একটা দেশে বাস করি যেখানে দুর্গাপুজোর সময় অসুরের মুখ ডাক্তারের মুখের আদলে করা হয় অসুরের গলায় ঝোলানো হয় একটা আস্ত স্টেথোস্কোপ এরকম একটা দেশে আমরা বাস করি খুবই আনফরচুনেট সেটা এবার আমাকে বলুন যে হোয়াটস ইয়ার পয়েন্ট অফ ভিউ অন দিস মানে নিউজ পেপারের ফ্রন্ট পেজে যখন আপনি হেডলাইন দেখছেন সেই হেডলাইনটা কোভিড ভ্যাকসিন নিয়ে কথা বলছে না ডেথ টোল নিয়ে কথা বলছে না সেই হেডলাইনটা কথা বলছে গত দেড় বছর ধরে ভ্যাকসিনের সঙ্গে লড়া ডাক্তারদের নিগ্রহ নিয়ে তখন একজন ডাক্তার হিসেবে আপনার কি মনে হয় দেখো অগ্নি এটা না মানে এতক্ষণ অনুষ্ঠানটা যেটা নিয়ে হচ্ছিল তোমার প্রোগ্রামটা যেটা নিয়ে হচ্ছিল সেটা থেকে আমরা অন্য একটা আকাশে চলে গেলাম এইটা আমাদের কাছে খুব একটা দুঃখের এবং এটা খুব সেন্সিটিভ একটা জায়গা এই গত সাত দিন আগে আমরা জানতে পারলাম যে ডাব্লিউইচও বলছেন যে সারা পৃথিবীতে মানে সংখ্যাটা শুনে আমি চমকে গেছিলাম আমরা জানতাম যে এই দ্বিতীয় তরঙ্গে ছশো পঞ্চাশের ওপর ডাক্তার মারা গেছেন শুধু ভারতে মানে গত বছর সারা বছর ধরে সাতশো তিপ্পান্ন জন ডাক্তার মারা গেছিলেন এবছর ছশো পঞ্চাশ জন ডাক্তার মারা গেছেন আমি চিকিৎসা কর্মীদের কথা আনছি না নার্স দিদিদের কথা আনছি না ওয়ার্ড বয়দের কথা আনছি না সাফাই কর্মীদের কথা আনছি না তাদের ধরলে সংখ্যাটা বিশাল ভাবতে পারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছেন যে গত বছর এর এক লক্ষ পনেরো হাজার চিকিৎসক চিকিৎসা কর্মী মারা গেছেন এই কোভিডে গত দেড় বছরে এটা কল্পনা করা যায় এবার একটা জিনিস হচ্ছে কি জানো তো আমাদের মানে মানে সেই জসিমুদ্দিনের একটা একটা লাইন ছিল সেটা হচ্ছে বিপদ কালেতে মোরা হাত জোর করি বিপদ কাটিলে পুনঃ নিজ মূর্তি ধরি অসময় চিকিৎসককে বন্ধু বটে কই সুসময় দেখা হলে মুখ ফিরে লই এটা মানে একেবারে সেই প্রাচীন কালেও বলা হতো যে আতুরে পিতর বৈদ্য স্কিঞ্চিত সুস্থেন মাতুল প্রথ লোভেদ ভবেদ ভ্রাতা বিদায় শ্যালকং ভবেদ এই কথাটার মধ্যে একটু অশালীনতা আছে কিন্তু এটা প্রাচীন কথা আমি এটা বলছি তোমার অনুমতি নিয়ে বলছি রোগগ্রস্ত অবস্থায় যখন একটা মানুষ আইসিউতে তখন বৈদ্য পিতার সমান চিকিৎসককে সে বাবা বলছে যখন একটু সুস্থ হচ্ছে তখন তাকে রাস্তায় দেখা হচ্ছে তখন তাকে মামা সম্বোধন করছে পথ্য যখন পাচ্ছে তখন তাকে ভাই বলছে আর যখন বিদায়কালে তখন বলছে শালা ডাক্তার এটা আজকের কথা না বহু বছর আগে এবং আমাদের বন্ধু চিকিৎসক আর্যতীর্থ তিনিও লিখেছেন যে মৃত্যু মানেই গোলমেলে ডাক্তারি মৃত্যু মানেই প্রমাণ গাফিলতি অমর ছিল মানুষ নাকি আগে চিকিৎসকই মেরেছে সম্প্রতি একটা ব্যাপার দেখো তুমি আমাদের দেশে কি জানো তো জিডিপির এক শতাংশ দেড় শতাংশ হচ্ছে বাজেট বরাদ্দ স্বাস্থ্যের জন্য সেটা প্রতিবেশী শ্রীলঙ্কার থেকে কম বাংলাদেশের থেকে কম আমাদের দেশে এই একশো কোটি একশো আটত্রিশ কোটির মধ্যে ধরো মানে একজন চিকিৎসকে প্রায় দেড় জন মানুষ তার জন্য কি হয় মানে মানুষ ডাক্তার না ওঝা হাতুরি এইসব শেষ করে তারপরে যাচ্ছেন সরকারি বা বেসরকারি হাসপাতালে তারপরে মারা যাচ্ছেন সেটা তো সেই চিকিৎসকের দোষ্ট না মানে দিন ঢলে পড়ছে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে না আউটডোরে অজস্র মানুষ অপেক্ষা করছেন ক্ষুধার্থ বিরক্ত হয়ে সেই মানুষ আমাদের রোজ দেখি এটা মানে আমাদের সরকারি বেসরকারি হাসপাতালে সেই ক্রুদ্ধ রুগী তার জানতেও পারছেন না যে যে বন্ধ দরজার ওপারে তিনিও খাননি সকাল থেকে পরিজন একটা সকাল নটা থেকে বিকেল তিনটে অব্দি আউটডোরে রুগী দেখে যদি ডাক্তারবাবু এমার্জেন্সিতে বা আউটডোরে রুগী দেখতে যান রাউন্ড যান তার জন্য যদি রোগীর বিক্ষোভ হয় তার জন্য চিকিৎসকের দায় নয় এবং এই কোভিড পরিস্থিতিতে পরশুদিনই পান্ডুয়াতে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন একজন মানুষকে বাঁচাতে গেছিলেন তিনি এবং তারপরে তাকে মারা হয়েছে দেখো একটা জিনিস কি জানো তো মানে অবস্থাটা এমন যে একজন রোগী মানে এটা একটা পারস্পরিক বিশ্বাস ভঙ্গ চেম্বারে গিয়ে চিকিৎসকের চোখের দিকে তাকিয়ে ভাবেন যে এই চিকিৎসক লোভী নন্ত নন্ত তা আমার ক্ষতি করবেন না তো আর ক্লান্ত চিকিৎসক কি ভাবেন বলতো সেই রোগীর চোখের দিকে তাকিয়ে এই রোগী আমার নামে মামলা করবে না তো নিগৃহীত হব না তো বাইরে লোক দাঁড়িয়ে নেই তো আর এই কোভিডের সময় কি হলো বলতো পেশা হিসেবে প্রতি জনসাধারণের আস্থা এলো ডাক্তারের ফিরে সারা পৃথিবীতে খুব নিষ্ঠুর ভাবে ওই যে ডাক্তারকে মারপিট গালি গালাজ করা হয়েছিল সেই ডাক্তারকে ভগবান বলা হলো আমরা ভগবানও নই আর তোমার ওই তুমি যে বললে যে সেই অসুর আমরা শয়তানও নই একটা জিনিস ভেবে দেখো অগ্নি এই যে করোনা কাল সমস্ত ধর্মের উপাসনা গৃহে তালা ছিল খোলা ছিল শুধু হাসপাতাল এই বিপদের দিনে কারা পাশে ছিলেন কোন ধর্মগুরু না রক্ষাকর্তা হিসেবে আমাদের পাশে ছিলেন আছেন শুধু সাদা পোশাক পরা চিকিৎসক আর চিকিৎসা কর্মীরা এই অতিমারি থেকে বাঁচার যে ভ্যাকসিন সেটা এলো কোথার থেকে কোন ধর্মস্থান থেকে না এলো বিজ্ঞানের গবেষণাগার থেকে আমরা কি করেছি বলো আমরা সেই চিকিৎসক চিকিৎসা কর্মীর প্রতি সম্মানে প্রদীপ জ্বালিয়েছি থালা বাটি কাঁসর ঘন্টা বাজিয়েছি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করেছি আর হাসপাতালে ডিউটি শেষ করে ফেরা চিকিৎসক বা চিকিৎসা কর্মীকে বাড়িতে বা আবাসনে ঢুকতে বাধা দিয়েছি আমরা করোনা যোদ্ধা চিকিৎসককে নার্সকে আমরা নিগ্রহ করেছি তো এই তো হচ্ছে অবস্থা মানে এই এটা 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 থেকে মানে কিভাবে বেরিয়ে যাব দেখো করোনাও আমাদের শেখাতে পারলো না যে একজন চিকিৎসককে তার যথাযোগ্য সম্মানটুকু একজন নার্স দিদিমণিকে তারা যে কি অপরিসীম পরিশ্রম করে কাজ করেছেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পিপি পরে প্রাকৃত প্রকৃতির ডাকেও সারা দিতে পারেননি তুমি নার্সদের নিয়ে অনুষ্ঠান করেছো আমার দেখা হয়নি সেটা সে সেই জিনিসগুলো মানুষ কি দেখতে পাচ্ছেন না তারা কি বুঝতে পারছেন না যে কি অপরিসীম পরিশ্রম করে অপরিসীম অমানবিক অবস্থার মধ্যে দিয়ে একজন চিকিৎসক চিকিৎসা কর্মী কাজ করে এত মানুষকে সুস্থতার পথে নিয়ে আসছেন এইটা আমি তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি এটা বহু মানুষ দেখেন সকলের কাছে করজোরে এটা আমি ভেবে দেখতে অনুরোধ করছি একটা অসাধারণ আলোচনা হলো মানে আপনাকে সত্যি ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই আপনি ভীষণ ব্যস্ত ইনফ্যাক্ট শোয়ারটা আটটা আটটা কুড়ি অবধি আমি জানি যেটা আপনি বললেন সেটা আপনি নিজেও করেছেন আপনি রুগী দেখেছেন শোয়ারটা আটটা আটটা কুড়ি অব্দি হাসি মুখ নিয়ে এবং এবং লাইভে আলোচনা করা লাইভে আড্ডা দেওয়া একটা সহজ ব্যাপার নয় বিশেষ করে যখন কোভিড নাইনটিন ভ্যাকসিনের মতন সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা আমরা করছি আর তারপরে আমরা চলে এলাম ডাক্তার নিগ্রহের কথায় সো থ্যাংক ইউ ডক্টর লাহিরি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম শুরু করেছিলাম একটা কবিতা দিয়ে

এটা বলোনো না সবাইকে আমি কিছু গোছাইতে চাই না মানে এই এই সুযোগে পুরনো কাগজপত্র গোছাচ্ছিলাম একদিন তারপর আর গোছাইতে চাইনি সেটা গোছাতে গিয়ে কত বছর যে উজানে ফিরে গেলাম পুরোনো চেকবুকের বান্ডিল একটা সম্পাদকের দপ্তরে না পাঠানো চিঠি অকারণে রয়ে যাওয়া একটা শিকি শতাব্দী আগে টেলিফোন আর ইলেকট্রিসিটির বিল উঠে যাওয়া ইস্ট এস্টে এয়ারলাইন্সের একটা টিকিট একটা হোটেলের বিল আংশিক পূরণ করা আমার শৈশব তার মধ্যে আমাদের প্রথম সন্তান জন্মের হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট একটা ফটোকপি কপি একটা খামের মধ্যে আমার চলে যাওয়া বাবার হাতের লেখা তেইশ বছর আগে একটা এলআইসির রশিদ এগুলো থাকার কোনো দরকার নেই এগুলো থেকে গেছে আর জংলা সবুজ রঙের আমাদের প্রথম মারুতি যে কিনেছিলাম সেটা একটা চাবি এই এক একটু টুকরো কাগজ না আমাকে ফিরিয়ে দিচ্ছিল অনেকগুলো বছর আগে হারিয়ে যাওয়া এক একটা সকাল সন্ধ্যায় তখন হঠাৎ মনে হলো যে আমাদের মাথার মধ্যে এত যে মাছে পুছারে আর কাঞ্চনজঙ্ঘা এত যে মেঘ রোদ্দুর আর কালবৈশাখী এত ঝড় খালি আয়লা রামফান এত যে লাল নীল হলুদ সবুজ ভালোবাসা অভিমান আর ঝগড়াঝাঁটি কানের মধ্যে এত যে বন্ধু রহ রহ সাথে ফিফ সিম্ফানি আর ক্যা কারু সাজেনি জিভের ওপর এত রকমের সিন্নি হামাম ঝিঙে পোস্ত কোয়াইশ দাস আর দস্তার খানের আদর এত রেলগাড়ি দেখা অপু দুর্গা চিলাপাতার জঙ্গল শিলাবৃষ্টি অন্তক্ষের রাত এত রকমের বেড়া আর নিশ্চিমানা এই সব বুঝে দেবে করোনা ধূর তাই হয় নাকি